হাই ফ্রেন্ডস, সায়েন্স ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো প্রাইমারি নিয়ে। সুপ্রিম কোর্টে আমাদের রাজ্য সরকার ফের হচ্ছে হাই হেরে গিয়েছে প্রাইমারি কেস নিয়ে। তবে এই কেসটা এখনকার কেস নয়, এই কেসটা হচ্ছে 2004-05 সালে যারা পিটিআই করেছিল তাদের কেস। এটা হচ্ছে আছে প্রকাশিত হয়েছে এবেড়া নামক পত্রিকায়। এখানে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টে রাজ্যের হার দরকারে শূন্য পদ তৈরি করে দিতে হবে চাকরি। এই কেসটা হয়েছে বামফ্রন্ট আমলের সময় থেকে, যে পিটিটিআই এখানে আজকে যে সুপ্রিম কোর্ট বলেছে যে 12 সপ্তাহের মধ্যে দিয়ে যারা হচ্ছে পিটিটিআই করে আছে তাদেরকে চাকরি দিতে হবে। এখানে বক্তব্য হচ্ছে যে 2004-05 সালে যারা পিটিটিআই সার্টিফিকেট করেছিল তাদেরকে 2006 সালে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ প্রশিক্ষিত বলে জানায়, কিন্তু 2009 সালে তৎকালীন বামফ্রন্ট সরকার এদেরকে অপ্রশিক্ষিত বলে এবং পিটিটিআই প্রার্থীদের জন্য যে এক্সট্রা 22 নম্বর বরাদ্দ ছিল তাদেরকে তা দেয়নি। এর বিরুদ্ধে কয়েকশো প্রার্থী কী করে তখন না কলকাতা হাইকোর্টে মামলা করে এবং বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার তাদেরকে নীতিগত এদেরকে চাকরি দিতে বলেন সরকারকে। এবং তখন হচ্ছে রাজ্য সরকার এদের জন্য 2 বছরের কোর্স চালু করেন, কিন্তু তৎকালীন মামলাকারী প্রার্থীরা হাইকোর্টে তৎকালীন বিচারপতি অমিত তালুকদারের ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করলে সেখানে ডিভিশন বেঞ্চ মামলাকারীদের সার্টিফিকেট বৈধ বলে জানায় এবং 22 নম্বর অতিরিক্ত দিতে তাদেরকে বলে এবং চাকরি দিতে বলে। কিন্তু 2012 সালে রাজ্য সরকার এদেরকে চাকরি না দিলে এরা আবার সুপ্রিম কোর্টে আসে। এদেরকে চাকরি না দেওয়ার ফলে রাজ্য সরকার হচ্ছে সুপ্রিম কোর্টে আসে, কিন্তু পরের বছরই সরকার শীর্ষ আদালত থেকে তাদের আবেদন প্রত্যাহার করে, ফলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় বহাল থাকে। 2015 সালে হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে চাকরি প্রার্থীরা ফের আসেন। বিচারপতি বসাক তাদের চাকরি দিতে বলল তৎকালীন বিচারপতি সৌমিত্র পালের ডিভিশন বেঞ্চ তা খারিজ করে দেয়। এবার অনিমা খাতুন সহ কয়েকশো প্রার্থী সুপ্রিম কোর্টে গিয়ে আবেদন করায় এবং পিটিটিআই সার্টিফিকেটধারীদের যে সার্টিফিকেট বৈধ তা নিয়ে আবেদন করে, তাহলে 22 নম্বর তাদের চাকরি দেওয়ার জন্য সে বলে। কিন্তু রাজ্য সরকারের আইনজীবী ভি গিরি বলেন যে শূন্য পদে শিক্ষক নিয়ে হয়ে গেছে, এখন কী হবে। শেষমেশ শীর্ষ আদালত বলেন যে 12 সপ্তাহের মধ্যে মামলাকারীদের চাকরি দিতে হবে। তো ফ্রেন্ডস, অর্থাৎ সুপ্রিম কোর্ট যে রায়টা দিল তাতে বরাবর বোঝা যাচ্ছে যে তৎকালীন যারা পিটিটিআই করেছিল তাদের চাকরি 12 সপ্তাহের মধ্য দিয়ে দিতে হবে, প্রয়োজনে শূন্য পদ সৃষ্টি করে তাদের চাকরি দিতে হবে। তো আজ ছিল এই পর্যন্ত। আপনারা যদি আমার ভিডিওটিকে অবশ্যই করে পছন্দ করে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। থ্যাংক ইউ।